আপনার হ্যাঁ আপনার হাতের মোবাইল দিয়েই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে আর আবেদনের পরেই লক্ষ্মীর ভাণ্ডারের ডবল টাকা আপনি পাবেন তবে আপনি কিভাবে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করবেন এবং কারা ডবল টাকা পাবে সমস্ত কিছু জানতে ভিডিওটি স্কিপ করলে হবে না স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে পরবর্তীতে সর্বদা সঠিক আপডেট পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আপনি যদি আপনার হাতের মোবাইল দিয়ে ভান্ডার প্রকল্পে অনলাইন থেকে আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টালে চলে আসতে হবে এই পোর্টালে আসার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন বলা হবে ইন্টার রেজিস্টার্ড মোবাইল নম্বর তারপরে এখানে একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে সেটি আপনারা এখানে ইনপুট করবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করবেন তাহলেই দেখবেন রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপি এখানে ইনপুট করে আপনাকে কিন্তু লগিং ইন অপশানে ক্লিক করতে হবে তবে এখানে আপনি রেজিস্টার্ড মোবাইল নম্বরটি কোথায় পাবেন বা এখানে যে লগিং ইন আইডি সেটি আপনারা কোথায় পাবেন সেটি আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওর শেষের দিকে তো তো এই এই পোর্টালে করে নেবার পরেই কিন্তু আপনার সামনে যে হোম হোম পেজ সেটি চলে পেজে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি অপশন দেওয়া রয়েছে এখানে ক্লিক করলেই আপনারা এখানে লক্ষ্মীর ভান্ডার ফর্ম নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে স্বাস্থ্য সাথী কার্ড নম্বর ইনপুট করতে হবে যদিও এখন আপনি এখানে আপনার যে কোনো ডকুমেন্ট নম্বর দিয়েও সার্চ করতে পারেন যে কোনো ডকুমেন্ট নম্বর দিয়ে সার্চ করার পরেই আপনার অ্যাপ্লিকেশনটি যদি সাবমিট না হয়ে থাকে তাহলেই কিন্তু আপনার সামনে এখানে আপনার অ্যাপ্লিকেন্ট নাম তারপরে যে ফাদার্স বা গার্জেন নাম সেটি এবং আধার কার্ড নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এবং অ্যাপ্লিকেশন আইডি এখানে যদি আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে না লেখা থাকবে আর যদি আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যায় তাহলে আপনার অ্যাপ্লিকেশান আইডিটি এখানে দেখাবে আর স্ট্যাটাস এখানে দেখাবে তারপরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লাই অপশান তো আপনাকে কিন্তু এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে যদি আপনি নতুনভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে চান অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এখানে কয়েকটি অপশান আসবে বা কয়েকটি স্টেপ আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে পার্সোনাল ডিটেলস তারপরে কনট্যাক্ট ডিটেলস এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তারপরে এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ফাইনালি সেলফ ডিক্লারেশনটি আপনাকে অ্যাকসেপ্ট করে ফার্মটি সাবমিট করতে হবে তো এই পাঁচটি স্টেপ কমপ্লিট করতে পারলেই কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন হয়ে যাবে তো আপনারা যখন এই চারটি স্টেপ কমপ্লিট করবেন তার ফাইনাল স্টেপে সেলফ ডিক্লারেশন এখানে আসবেন এখানে আসার পরে এখানে কিন্তু আপনাকে ডিক্লারেশন অ্যাকসেপ্ট করতে হবে তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট আপনারা এই প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি নোটিফিকেশন চলে আসবে এবং এখানে দেখুন একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল উইথ অ্যাপ্লিকেশন আইডি তারপরে কিন্তু এখানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটি দেখিয়ে দেবে আর এখানে যখনই অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি লেখাটি আসবে তখনই আপনি জেনে যাবেন যে আপনার ফাইনাল সাবমিট হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার যে সমস্ত ভেরিফিকেশানগুলো হবে সেই সমস্ত ভেরিফিকেশনে যদি আপনি পাস হয়ে যান বা অ্যাপ্রুভড হয়ে যান তাহলেই কিন্তু আপনি প্রকল্পের সুবিধা পেতে লাগবেন তো এইভাবে আপনারা খুব সহজেই অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে আপনাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি এখানে যে রেজিস্ট্রেশন আইডি তো আপনারা অনেকেই ভাবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছিল সেই মোবাইল নম্বরটি এখানে দিয়েই লগ হতে পারবেন এমনটা কিন্তু নয় সরকারিভাবে যে সমস্ত অফিসারদের মোবাইল নম্বর এই পোর্টালে আপডেট করে দেওয়া হয়েছে বা রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে সেই সমস্ত অফিসারদের মোবাইল নম্বর কিন্তু এখানে ইনপুট করতে হবে এবং এখানে কিন্তু বলা হচ্ছে ইন্টার রেজিস্টার্ড মোবাইল নম্বর মানে ওই রেজিস্টার্ড মোবাইল নম্বরটি চাওয়া হচ্ছে যেটি প্রোটালে অলরেডি রেজিস্টার্ড করা রয়েছে এবং এই রেজিস্টার্ড কিন্তু আপনি বা আমি কেউ করতে পারবে না বা কোনো ব্লক অফিসও করতে পারবে না এটি কিন্তু গভর্নমেন্টের তরফ থেকেই রেজিস্ট্রেশন করে দেওয়া হয় আর এই রেজিস্ট্রেশন শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দপ্তরের যে অফিসার রয়েছে সেই অফিসারদেরই মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করানো হবে এটি কিন্তু সাধারণ আম পাবলিকদের জন্য নয় তো এবার আপনি কোথায় পাবেন তো দেখুন আপনি এখানে কোনোভাবেই লগ ইন হতে পারবেন না কারণ এটি সম্পূর্ণটাই অফিশিয়ালি পোর্টাল এখানে আম পাবলিক বা সাধারণ মানুষ শুধুমাত্র অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবে নাকি এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন কোনোভাবেই করতে পারবে না আম পাবলিক এই প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য কিন্তু শুধুমাত্র অফিসারদেরই পারমিশন দেওয়া রয়েছে তো এই বিষয় নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে দাদা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিভাবে অনলাইনে আবেদন করব তো ফাইনালি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনারা কিন্তু কোনো প্রকারেই কোনো প্রকারেই অনলাইনে আবেদন করতে পারবেন না তবে অনলাইনে আবেদন না করলে কিন্তু আপনি প্রকল্পের সুবিধা পাবেন না কিন্তু আপনাকে অফলাইনে ফর্ম সাবমিট করতে হবে এবং সেই অফলাইন ফর্মটি আপনার যে ব্লক অফিস সেখান থেকেই অনলাইন করা হবে এবার সেখান থেকেই অনলাইন করবে তারপরে কিন্তু আপনি সুবিধা পাবেন তার আগে কিন্তু পাবেন না তাই অযথা আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা বা সাধারণ আম পাবলিক কোনো প্রকারেই অনলাইনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবে না এটি সম্পূর্ণটাই অফিশিয়ালি পোর্টাল এবং অফিসাররাই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে আপনি বা সাধারণ পাবলিক শুধুমাত্র এখানে স্ট্যাটাস চেক করতে পারবেন এবার আপনারা অনেকেই একটি কমন প্রশ্ন আমাকে করেছেন যে ডবল টাকা মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ডবল টাকার বিষয় সেটি জানতে চেয়েছেন তো দেখুন এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয়নি যে লক্ষ্মীর ভাণ্ডারে ডবল টাকা দেওয়া হবে তাই আপনারা অযথা আলতু নিউজ দেখে বিভ্রান্ত হবেন না কারণ এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়নি যে এই প্রকল্পে ডবল টাকা দেওয়া হবে যখনই ঘোষণা করা হবে তখন কিন্তু আপনাদেরকে আমি আপডেট দিয়ে দেব। আর সেই সমস্ত আপডেট করবেন পাশের করবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ওয়াল টেলিগ্রাম চ্যানেলেও ফলো করবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ